রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক নেতাদের উপর নজরদারির অভিযোগ আগেও উঠেছে। এবার তার সঙ্গে পেগাসাস যুক্ত করলেন বিজেপি রাজ্য সভাপতি। ফোনে আরিপাতে রাজ্য দাবি সুকান্ত মজুমদারের, আমাদের রাজ্যেও এই পেগাসাসের ব্যবহার হয়েছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশ পেগাসাস ব্যবহার করেছে বিরোধী দলের নেতাদের ফোনে স্নুপিং করার জন্য। মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, পেগাসাস রাজ্যের ইস্যু নয়, নিজেদের দোষ ঢাকতে এমন কথা বিরোধীরা বলছে বলে দাবি ফিরহাদের। আমরা পেগাসাস করিনি, পেগাসাস কোনো রাজ্যের ইস্যু হতে পারে না, এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ নরেন্দ্র মোদী সরকার করেছে এবং এর ফল দিতে হবে। যেরকম আমেরিকার প্রেসিডেন্টকে রিজাইন করতে হয়েছিল ওয়াটারগেট কেলেঙ্কারির পরে, সেই অবস্থা মোদী সরকারের হবে। শীতে দিল্লিতে পেগাসাস ইস্যুতে চলছে রাজনীতির পারদ। সোমবার থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। রবিবার পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করেছেন এক আইনজীবী। টুইটারে কেন্দ্রকে খোঁচা দিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম লিখেছেন, 2024 সালের আগে আরও কিছু স্পাইওয়্যারের সন্ধান মিললে সেটা 2 বিলিয়ন কেন, 4 বিলিয়ন দিয়েও কিনে নেবে ভারত। পেগাসাস নিয়ে বিরোধীরা বাজেট অধিবেশন বানচালের পরিকল্পনা করলে সেটা তাদের আত্মঘাতী গোল হবে বলে কটাক্ষ বিজেপি। इनको एक बात अच्छी तरह समझ लेना चाहिए, फूकी हुई बंदूकों और छुटे हुए कारतूसों से फायर नहीं होता, मिस फायर होता है। अब अगर इन्होंने कसम खा ली है कि हम जो है वो नो बाल की हिस्ट्री बनाएंगे और सेल्फ गोल की हैट्रिक करेंगे तो ये इनकी अपनी समस्या है। পেগাসাস নিয়ে বিতর্কের জল কত দূর গড়ায় সেদিকেই আপাতত নজর দেশের রাজনৈতিক মহলের। সেই বিতর্কের আঁচ এবার রাজ্যে ঢুকে পড়ায় শোরগোল রাজ্য রাজনীতিতেও। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। लोग कहते हैं कि पश्चिम बंगाल गैस चैम्बर ऑफ डेमोक्रेसी बनता जा रहा है, ये हम बर्दाश्त नहीं कर सकते। पश्चिम बंगाल एक वो लेबोरेटरी बन जाए जहां मानव अधिकारों का हनन हो, ये हम बर्दाश्त नहीं कर सकते। अनेक प्रयास किए पर नवाना का एक स्टांस रहा, ऑल इज वेल, ये ठीक नहीं है। রাজ্য রাজ্যপালের সংঘাতের ক্রোনোলজি শুরু কোথায় তা সকলেরই জানা, কিন্তু এই সংঘাত কোথায় গিয়ে থামবে পোরখাওয়া রাজনীতিবিদদের কাছেও তার ভবিষ্যৎবাণী করা কঠিন। কারণ নবান্ন ও রাজভবনের সম্পর্কে ফাটল কমছে তো নাই, বরং দিন দিন বাড়ছে। রবিবার মহাত্মা গান্ধীর 74তম প্রয়াণ দিবস, সেই উপলক্ষে ব্যারাকপুরে গান্ধীঘাটে শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানেই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতিকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেন তিনি। রাজ্যপালের কড়া আক্রমণের পর স্বাভাবিকভাবেই ক্ষোভ লুকিয়ে রাখেনি রাজ্যের শাসক শিবির। বাবা দয়া করে যদি গ্যাস চেম্বার হয়ে যায় বাংলা ছেড়ে আপনি বাড়ি চলে যান, নাহলে দিল্লি চলে যান। আপনার যদি মনে হয় এটা গ্যাস চেম্বার তাহলে এটাকে ছেড়ে দিন, বাংলার মানুষ সুখে আছে, ভালো আছে। তার মুখ থেকে যে গ্যাসের বাণীগুলো বেরোচ্ছে তার হিজমাস্টার ভয়েসের মতো করে, সেটা কোন সাংবিধানিক পরিকাঠামো, কোন ধারার মধ্যে দিয়ে পড়ে? নবান্নের সঙ্গে সংঘাতে প্রতিবারের মতো রাজ্যপালের পাশেই রাজ্য বিজেপি। মাননীয় রাজ্যপাল যে কথা বলেছেন যে গণতন্ত্রের এই রাজ্যে নেই, সে তো কোর্টের দ্বারা নির্দেশিত সিবিআই তদন্ত প্রমাণ করছে। ভোট পরবর্তী যে হিংসা, যে হিংসার কথা তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী বলছিলেন যে মিথ্যে কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি, আদতে তা সত্য নয়, সেই ঘটনা প্রমাণ করছে। ইতিমধ্যে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যসভায় প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। রাজ্য বিধানসভাতেও ধনখড়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে জোড়াফল শিবির। সব মিলিয়ে আগামী দিনে রাজ্য রাজ্যপাল সংঘাতে যে আরও বেশ কয়েকটি পর্ব যোগ হবে সে বিষয়ে নিশ্চিত রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।